মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ সালাম পেয়ে থাকি। আমাদের বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত লোকজন অনেক সময় আমাদেরকে সালাম লিখে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? বাহ্যিকভাবে এটি তো জবাব দেওয়া ওয়াজিবই, কারণ হলো আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ওয়াইয়া হাইয়্যাতুন বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা ওয়া রুদ্দুহা। যদি তোমাদেরকে কেউ সালাম দেন, তাহলে তোমরা সেই সালামের যে ভাষা সালাম দিবে তার চেয়ে উত্তম ভাষা তোমরা রিপ্লাই করবে। রিপ্লাই করাটা ওয়াজিব। এই জন্য কেউ লিখিতভাবে সালাম দিলে তাকে আপনি উত্তর দিবেন, লিখিত হোক মৌখিক যে কোনোভাবে, এটা দেওয়া উচিত। রোজিনা রহমান লিখেছেন, আমার 11টি সুরা মুখস্থ, আমি এইগুলো দিয়ে নামাজ পড়লে হবে কি না, নাকি আরও সুরা লাগবে? সুরা ফাতেহার পাশাপাশি মিনিমাম 4টি সুরা হলেই তো আমাদের নামাজ আমরা পড়তে পারি, কিন্তু যত বেশি সুরা মুখস্থ থাকবে ততই ভালো। আমরা বৈচিত্র্য আনতে পারবো নামাজের সুরা পাঠের ক্ষেত্রে, এক এক নামাজে এক এক রাখাতে এক একটা আমরা সুরা পাঠ করতে পারবো। এই জন্য 11টা সুরা আলহামদুলিল্লাহ যথেষ্ট। তবে আপনি এই সুরাগুলোকে বিশুদ্ধ করার পাশাপাশি সুরার মুখস্থের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করবেন। আমাদের সম্পদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আমরা চেষ্টা করি সম্পদ পরিমাণ বাড়াতে। সম্পদের পরিমাণ বাড়ানোর যে চেষ্টা থাকে, আমি ছোটোবেলায় যে 10টা বা 11টা সুরা মুখস্থ করেছি, সেটার পরিমাণ বাড়ানোর কোনো প্রচেষ্টা আমাদের থাকে না। আমি যদি অনন্ত অসীমকালে আল্লাহর প্রিয় পাত্র হতে হবে, জান্নাতে যেতে হবে, সে তাগাদা আমাদের থাকে, সেই বিশ্বাসটা আসলেই থাকে, তাহলে তো সুরা মুখস্থ করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে আমি এগিয়ে যাবো। যে কোরআন বেশি যত ধারণ করবে তার মর্যাদা তত বেশি হবে। সো সেই জায়গা থেকে আপনার 11টি মুখস্থ আছে, এটা দিয়ে যথেষ্ট হচ্ছে, কিন্তু আপনার চেষ্টা থাকা উচিত এটাকে সামনে আরও নিয়ে যাওয়ার।